আমার ভালো করে জানা আছে আমি জঙ্গি না আমি মুজাহিদ আমরা কি মুজাহিদ যারা ইসলামের পক্ষে তারা মুজাহিদ যারা বিপক্ষে ওরা জঙ্গি চিল্লা করে ঠিক কি না সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ তাহলে বড় জঙ্গিটার নাম কি ফেরাউন সাইয়েদনা ইব্রাহিম ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গিটার নাম কি বিশ্বনবী ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গিটার নাম কি যারা হকের কথা এই বাংলার জমিনে বলে তারা মুজাহিদ আর ইসলামের বিপক্ষে যারা সাহাবাকে আন্দোলন করে এক একটা জঙ্গি চিল্লায় বলে ঠিক কি না বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পায় না আমি কোন সলিমুদ্দিয়া কলিমুদ্দি যেরকম ঠিক কিনা গালি দিবে ট্যাগ লাগাবে এইটা বলবে সেইটা বলবে হামলা করবে মামলা করবে এগুলো দেখার টাইম আমার নাই ছিল এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগাবি মুরিদুন মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না যেটা ভালো কাজ নিজের কল্যাণ সমাজের কল্যাণ ফ্যামিলির কল্যাণ জাতির কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ ওই কাজে মুমিনরা ছাড়াই এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায় ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খুল খাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কিনা যাকাত ফরজ হয়েছে এখানে কার কার হাত তুলেন তো দেখি দোয়া করবো আপনাদের জন্য হাত তুলেন মাশাআল্লাহ যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও কাজগুলোকে আরো বুলন্দ করে দাও আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেনা তুললে তুই মুমিন হবি না তোর নামাজে মন থাকতে হবে আজে বাজে কাজে তুই যেতে পারবি না আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব ওই সম্পদ থেকে গরিবদেরকে তোর তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে যেরকম ঠিক কিনা আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন এই টাকার মালিক তো তুই না এই টাকা তোরে দিছে কে আল্লাহ রাযাকনাহুম ইউনফিকুন তুই তো দিবি না আমি দিছি এই টাকা আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি অর্থটা দেখেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে আল্লাহ ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না চিল্লা এখন ঠিক কি না ও ফি আমওয়ালিহিম হাকুন লিসাইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরীব দুস্থ নিগৃহীত মানুষের অধিকার আছে নাই আমি যদি ধনী হই যাকাত দেয় আমার জন্য কি কথা কয় না আর যারা আমার এলাকায় গরিব আছে ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া খরচ ও যদি আমি যাকাতের টাকা নিব না খাইয়া থাকুক রোজা রাখবো বুঝতে পারে না ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া খরচ না আমার পৌঁছে দেওয়া খরচ তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই কোনো দয়া দেখাই নাই বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে কথা বলেন এজন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে নাই ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম সম্পদ হয়েছে ব্যাংক ব্যালেন্স আছে এফডিআর আছে সঞ্চয়পত্র আছে প্রাইস বন্ড আছে ফ্ল্যাট আছে গাড়ি আছে বাড়ি আছে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে এরপরও যাকাত দেয় না এগুলো জমিয়ে রাখে বিশ্বনবীকে আল্লাহ বলেন ওদেরকে ওই ডাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না এটা ভয়ানক শাস্তি এটা ডেঞ্জারাস শাস্তি পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস তোর বাপে আসলে এমন মাইট দিব মাইট দিলে মজা টের পাবি ও মিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে তো মা তো বলা দরকার ছিল ব্যথা টের পাবি কিন্তু কইছে কি
মজা টের পাবে তার মানে মাইকটা যে কড়া হবে মাইকটা পুরো ডেঞ্জারাস হবে ডেঞ্জারাস ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম লোহার খুনতি হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে তিন জায়গায় ছেঁকা দেওয়া হবে একটা কপালে একটা দুই পাঁজরে আর একটা পিঠের মধ্যে আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও আমিন আবার বিষ্ণুই বললেন সুজান আকরা দেখো সাপ এরাকন্ডা পাইথনের মতো ভয়ঙ্কর সাপ যে সাপের মাথায় কোনো চুল নাই পৃথিবীর সাপের মতো নয় এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ পা থেকে পেঁচিয়ে কোমর কোমর থেকে পেঁচিয়ে গলা গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মারুক আনা কানজুল আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর টাকা আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আজকে আমার রেখা আজকে আমার আজকে কি সাপ রেখাবে না ওষা রেখাবে সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে ভেনমাস হয়ে বিষাক্ত হয়ে জমিনের ভেতরে শত্রুর হাত কেড়ে যাবে এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও তিন নাম্বার গুণা হলো যাকাত দিয়ে দাও যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয় এটা কি যাকাত দেয়া হলো না ডাকাতি হলো এটা যাকাত দেয়ার সিস্টেম নয় আপনি 10,000 লোককে দিতে হবে না আপনি 10টা লোককে দেন 5টা দেন বা 3 জনকে দেন কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে করে সে খেতে পারে ফ্যামিলিটাকে চালাতে পারে আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে চিল্লা এখন ঠিক কিনা আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী একটা সিএনজি কিনে দেন না ও সিএনজি চালায়া অটো রিকশা চালায়া ফ্যামিলিটাকে চালাতে পারবে না একটা গাভি কিনে দেন না গাভির দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাতে পারবে না একটা টঙ্গের চায়ের দোকান করে দেন চা দোকান আছে দিকে বেশি পয়সা লাগে চায়ের দোকান বানাই দিতে অল্প কিছু পয়সা লাগে একটা ফ্লেক্সিলোডের দোকান দিয়ে বসাই দেন ও আর কারো কাছে টাকা চাইবে না এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয় অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের সারে দিবে তোর বউরে দেয় ওই সারি তোর শাশুড়িরে দেয় ওই সারি তোর মেয়েকে ওই সারি পরিয়ে রাস্তায় বের কর একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না পাতলা একটা শাড়ি একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আমার দিকে চাইয়ে বেসকি দিয়ে থাকে আছে না নাই এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে আছে না নাই যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে আবার এই যাকাতের শাড়ি আনতে যে যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে কোন ঠিক কিনা শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আমরা তোরে সাহায্য করবে চিল্লায় কোন ঠিক কিনা এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল তারা যাকাত নিতে 9 জন বা 11 জন একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যে কেয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই এই জন্য উল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাঈলুন